নমস্কার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে ক্রাফটটি তৈরি করছি সেটি আমাদের বীর যোদ্ধা আমাদের ইন্ডিয়ান আর্মিকে ডেডিকেট করে। তো চলুন শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা কি তৈরি করতে চলেছি। তো দেখুন, মাপ করে শোলাটি কাটার কাজ চলছে। তো আমাদের এখানে থার্মোকলের নৌকা বানানোর কাজ প্রায় শেষ। এবার আমরা থার্মোকলের সৈন্যটি তৈরি করে নেব। সৈন্য বানানোর কাজও প্রায় শেষ। এবার আমরা আমাদের নৌকোটিকে রং করে নেব। নৌকার একটা পিঠের রঙের কাজ প্রায় শেষ। এবার আমরা উল্টো দিকের রঙটাও করে নেব। চলুন এবার আমরা আমাদের সৈন্যটিকে রং করে নিই। আমাদের সৈন্যের রঙের কাজ প্রায় শেষ। এবার আমরা আমাদের নৌকার মঞ্চের জন্য তিনটি কালারের কাগজ সঠিকভাবে কেটে নেব। আমাদের নৌকার উপরিভাগের রঙের কাজ প্রায় সম্পূর্ণ শেষ। শুধু কিছু ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, এবং নৌকাটির ধারেও আমরা আমাদের পতাকার কালারের ফিনিশিংটা রাখলাম। আমরা আমাদের এই নৌকোটি চালানোর জন্য মোটরের ব্যবস্থা করে নিচ্ছি, এবং
এই মোটরটি যাতে একাধিকবার ব্যবহার করা যায় সেই জন্য চার্জিংয়ের ব্যবস্থাও রাখছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মোটরটি বসিয়ে নেওয়ার প্রস্তুতি এখানে চলছে। মোটরটি বসানোর কাজ সম্পূর্ণ শেষ, তাহলে চলুন এবার নৌকাটি জলে নিয়ে গিয়ে চালানো যাক। এবার আমরা আমাদের এই ক্রাফটটির ফাইনাল টাচ দেব, যেটি ছাড়া আমাদের এই নৌকাটি খুবই অসম্পূর্ণ লাগছে। আমরা আমাদের জাতীয় পতাকা এই নৌকাটির মধ্যে স্থাপন করব। চলুন এবার মোটরটি স্টার্ট করা যাক। আমাদের ক্রাফটটি বানানোর কাজ সম্পূর্ণ শেষ এবং রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। কি সুন্দরভাবে নৌকাটি জলের ওপরে চলছে কোনো রকম সাহায্য ছাড়াই। আজকের জন্য এতটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।